আজকে আমরা আরেকটি কার্টুন ক্যারেক্টার আঁকতে চলেছি, যে কার্টুন ক্যারেক্টারটিকে ড্র করার জন্য আমাদের খুব সহজ কতগুলি মেথড ফলো করতে হবে। যেমন দেখতে পাচ্ছো, খাতার ঠিক মাঝ বরাবর আমি একটি স্ট্যান্ডিং লাইন দিচ্ছি। এবার অনেকটি ঘুড়ির মতো করে সামনের দিকটিকে একটা ইউ দিয়ে অনেকটি ঘুড়ির মতো করে একটা দাগ দিচ্ছি। এবার এই দাগটাকে এই রকম ভাবে ঘুরিয়ে দিয়ে সেম এখানে ওই একই রকম দাগ দিচ্ছি। এটাকে এরকম বের করছি, এটাকেও এই রকম বের করছি, দুই দিকে সমানভাবে। এই কার্টুন ক্যারেক্টারটির এটাকে আমি ওর জামা করতে চলেছি, এটি প্যান্ট এবং এটি জুতো। জুতোর পার্টটিকে আগে কমপ্লিট করে নিই। যতটা এদিকে দাগ ততটা এদিকে দাগ। জুতোটি কমপ্লিট হলো। এবার আমরা মাথার উপরে যেই ছোট্ট অল্প কার্ভ করা ইউটি লিখেছিলাম সেখানে একটি গোল ড্র করছি। এবং এখান থেকে ঘুরিয়ে এর একটি কলার ড্র করছি। এরকম একটি জায়গা থেকে বেশ ফুলিয়ে এইখান পর্যন্ত একটি হার্ট ড্র করছি। এখান থেকে সেম ভাবে বেশ ফুলিয়ে এখানে আরেকটি হার্ট ড্র করছি। প্যান্টের সামনের অংশের ভাঁজ সম্পূর্ণ ফিগারটি হওয়ার পর আমরা চলে আসছি এর মাথার পোর্শনে। মাথাটাকে প্রথমত মাথাটি চোখের অংশটিকে একটি ছোট্ট মেজার করে নিলাম, সেইটিকে একই লাইনের মধ্যে রেখে ঠিক এরকম একটি জায়গাতে একটি কান করলাম, এরকম একটি জায়গাতে আরেকটি কান করলাম। এইবার চোখ দুটিকে এঁকে ফেললাম। যেহেতু এটি কার্টুন ক্যারেক্টার, এর নাকটি প্রচণ্ডভাবে ফানি আছে, মুখটি হাস্যকর, মুখের ঠিক উপরে চার্লি চ্যাপলিনের মতো একটি গোপ আছে, চোখের আইব্রো, কানের পাশ থেকে বেশ সুন্দর করে চুল দিলাম। এবার এরকম একটি জায়গাতে এটি একটি টুপি এঁকে নিলাম। জামার এখানে দুটি ছোট ছোট পকেট এঁকে নিলাম। ছবিটি
কমপ্লিট হলো। সুন্দর করে ছবিটিকে ড্র করলাম, চোখের অংশগুলিকে ঘন কালো করে নিলাম। থ্যাংক ইউ।